শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। ভক্তগণ, আজ আমি আপনাদের কাছে শ্রীমান মহাপ্রভুর কয়েকটি অমীয় বাণী একটু আস্বাদন করব। মহাপ্রভুর যে বাণী, সে বাণীকে যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, বুঝতে পারি, তাহলে সমগ্র শাস্ত্রর সার বোঝা হয়ে যায়, সব কিছু বোঝা হয়ে যায়। কারণ মহাপ্রভু সব কিছুর সার, সর্ব অবতার সার গোর অবতার, কেননা চিনলি তারে, সর্ব অবতার সার গোর অবতার। তাই তো নয়নানন্দ বলেছেন, চারিবেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি জানে, বৃথাতার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। ও গো, বেদ বিদ্যা বহু কিছুই না জানে তো, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে হনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। তাই গৌর জানলেই সব জানা হলো, গৌর ভজলেই সব ভজা হলো। তাই গৌরকে সার করুন, গৌরকে জানুন, আর কিছু জানার দরকার পড়বে না। মহাপ্রভু ঊর্ধ্ববাহু করে এগিয়ে চলেছেন ঝাড়খণ্ডের দিকে, বলছেন, কৃষ্ণ 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 হে কৃষ্ণ, কৃষ্ণ 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 হে কৃষ্ণ, কৃষ্ণ 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 রক্ষ মাম, কৃষ্ণ 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 পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখ থেকে নির্গত নাম। স্বরূপ রাম রায়কে মহাপ্রভু বলছেন, একটা সার কথা বললেন, গম্ভীরায় বসে সার কথা বললেন, হর্ষে প্রভু কহেন, শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলু পরম উপায়। কলিযুগের পরম উপায় নাম সংকীর্তন। ইহকলি কাল ন সাধন দুজা, যোগ জাগ জপ ব্রত নহি পূজা, রাম হি সুমিরহি রাম হি গাবহি। তুলসীদাস বলছেন রামচরিত মানসে, ইহ কলি কাল না সাধন দুজা, যোগ জাগ জপ ব্রত নেহি পূজা, রাম হি সুমি রহি রাম হি গাবহি, নিত্য নিরন্তর নাম রস পাবহি। হরি অনন্ত হরি কথানন্তা, হরি অনন্ত হরি কথা অনন্তা। সাধক সিদ্ধ বিমুক্ত উদাসী, কবি কোবিদ কৃতজ্ঞ সন্ন্যাসী, যোগী শূর সুতাপস জ্ঞানী, অর্ধর্ম ধুরন্ধর পণ্ডিত বিজ্ঞানী, তরইনা রঘুপতি প্রিয় মম স্বামী, রাম নমামি রাম নমামি। তুমি যোগী হতে পারো, জ্ঞানী হতে পারো, কবি হতে পারো, যেই হও না কেন, সাধক হতে পারো, সিদ্ধ হতে পারো, মুক্ত হতে পারো, হ্যাঁ বৈরাগী হতে পারো, কবি হতে পারো, যেই হও না কেন, যতক্ষণ না রাম নাম করছো, রামের প্রতি ভক্তি করছো, উদ্ধার নেই। আর এই কলিযুগে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম,
কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তাই মহাপ্রভু স্বরূপ রাম রায়কে বলছেন, হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলু পরম উপায়। কলিযুগে নাম যে একমাত্র সাধন, সেই বিষয়ে তপন মিশ্রকে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারিযুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কহিলে নাহি হয় পার। রাত্রিদিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র কলিযুগে নাহি তব যজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটি নাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, ষোলো নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে। মহাপ্রভু এখানে নাম দিলেন তপন মিশ্রকে, দিয়ে বললেন যে সাধন করতে করতে যখন প্রেমের অঙ্কুর হবে, তখন সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে। সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন মহাপ্রভু। সনাতন গোস্বামী তিন প্রশ্ন ছিল, কে আমি, কেন আমার জারে তাপত্র হয়, কৃপা করে বলো কেমনে মোর হিত হয়। তারপরে সাংঘাতিক একটা প্রশ্ন করেছিলেন, বলেছিলেন যে সাধ্য সাধন তত্ত্ব পুঁছিতে না জানি। স্বয়ং সনাতন পাদ বলছেন সাধ্য সাধন তত্ত্ব পুঁছিতে না জানি। সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে মহাপ্রভু যখন শিক্ষা দিয়েছেন, তখন এটাই বলেছেন যে যখন প্রেমের অঙ্কুর হবে, তখন সাধ্য সাধন তত্ত্ব তুমি বুঝে যাবে। তাই তপন মিশ্রকে বলছেন, সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে। মহাপ্রভু স্বয়ং শচীমাতার প্রতি উপদেশ দিয়েছিলেন, বলেছিলেন জগতের পিতা কৃষ্ণ যেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্ম তাপ। চিত্ত দিয়া শুনো মাতা জীবের যে গতি, কৃষ্ণ না ভজিলে পায় যতেক দুর্গতি। কৃষ্ণের সেবক জীব কৃষ্ণের মায়ায়, কৃষ্ণ না ভজিলে এই মতো দুঃখ পায়। এতেকে ভজ হো কৃষ্ণ সাধুসঙ্গ করি, মনে চিন্ত কৃষ্ণ মাত মুখে বলো হরি। মুখে হরি বলো, মুখের কাজ হরি বলা, মনের কাজ চিন্তন করা। এবং কিভাবে ভজন করবে, না সাধুসঙ্গ করি। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে প্রথমে সাধুসঙ্গ করো, মনে কৃষ্ণকে চিন্তায় আনো, এবং মুখে হরি বলো। মহাপ্রভু শচীমাতাকে শিক্ষা প্রদান করলেন। মহাপ্রভুর কর্তৃক সর্বশাস্ত্র বর্ণিত কৃষ্ণের যে নাম ও তত্ত্ব মহিমার ব্যাখ্যাটা কি করেছিলেন মহাপ্রভু? বললেন প্রভু বলে সর্বকাল সত্য কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম সর্বকালে সত্য, হরিনাম সত্য, সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না বলে আন। যত শাস্ত্র দেখছো কৃষ্ণ ছাড়া কাউকেই কিছুই বলেননি, কৃষ্ণেরই কথা বলা আছে। হর্তা কর্তা পালয়িতা কৃষ্ণ সে ঈশ্বর, অজ ভব আদি সব কৃষ্ণের কিঙ্কর।
আগম বেদান্ত আদি যত দর্শন সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ পদে ভক্তিধন। করুণা সাগর কৃষ্ণ জগৎ জীবন, সেবক বৎসল নন্দগোপের নন্দন, হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি, পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। দরিদ্র অধমে যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণ ধাম। পড়ুয়া গণের প্রতি মহাপ্রভুর উপদেশ। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, শুন কৃষ্ণ নাম। প্রথমে বললেন বল, তারপরে বললেন ভজ। ভজ মানে সেবা করো, কৃষ্ণের সেবা করো, কৃষ্ণের নাম বল, আর শোনো, শুনো কৃষ্ণ নাম। অহর্নিশ শ্রীকৃষ্ণ চরণ করো ধ্যান, অহর্নিশ সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চরণ ধ্যান করো। যাহার চরণে দুর্বা জল দিলে মাত্র, কভু নহে জমের সে অধিকার পাত্র। অগ বক পুতনারে যে কইলা মোচন, ভজ ভজ সেই নন্দনন্দন চরণ। মহাপ্রভু এখানে শুধুমাত্র কীর্তনের কথাই বলেননি, স্মরণপূর্বক কীর্তনের কথাই বলেছেন প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে শচী মাতাকে যখন শিক্ষা দিচ্ছেন তখন বলছেন যে সাধুসঙ্গ করি এ থেকে ভজ হো কৃষ্ণ, সাধুসঙ্গ করি মনে চিন্ত কৃষ্ণ মাত মুখে বল হরি। আবার এখানে কি বলছে, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, শুন কৃষ্ণ নাম, অহর্নিশ শ্রীকৃষ্ণ চরণ কর ধ্যান, যাবৎ আছয়ে প্রাণ, দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদপদ্মে ভক্তি। যতদিন প্রাণ আছে, দেহে শক্তি আছে, কৃষ্ণ পাদপদ্মে ভক্তি করে যাও। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ প্রাণ ধন, চরণে ধরিয়া বলি কৃষ্ণ দেহ মন, দেহ মন। মহাপ্রভু বলছেন চরণে পড়ি, তোমার মনকে কৃষ্ণেতে দিয়ে দাও। এখানে শরণের বিশাল গুরুত্ব মহাপ্রভু প্রকাশ করছেন প্রত্যেকটা স্থানে। বলছেন চরণে পড়ি কৃষ্ণ দেহ মন। নবদ্বীপ বাসীগণের প্রতি মহাপ্রভুর কৃষ্ণনাম মহামন্ত্র কীর্তনের উপদেশ। প্রভু বলে কৃষ্ণ ভক্তি হোক সবার, কৃষ্ণ নাম গুণ বই না বলিও আর, আপনে সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। মহাপ্রভু বলছেন এই মহামন্ত্র বললাম, এটা জপ করো, এটা জপের মন্ত্র, নির্বন্ধ সহকারে জপ করো। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। দশ পাঁচ মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করহ সবে হাত তালি দিয়া, হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। মহাপ্রভু এখানে কীর্তনের নাম এবং জপের মন্ত্র দুটো প্রদান করলেন। মহামন্ত্র প্রদান করে বললেন ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, শঙ্কাসহিত জপ করো। আর উনি বললেন দশে পাঁচে মিলি ঘরের দুয়ারে বসিয়া, সেখানে কিন্তু বললেন না যে মহামন্ত্র কীর্তন করো। উনি বললেন হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, নিত্যলীলা প্রবিষ্ঠ নাম প্রকট করে দিলেন। দায়িত্ব সহকারে বলি একটা কথা, এই বিষয়ে দাসের এই ধারণা হয়েছে
যে ভগবানের দিব্যাতি দিব্য নাম গ্রহণ করা, উচ্চারণ করার যোগ্যতা কোনো জীবের নেই, সামর্থ্যের বাইরে। কারণ আমরা মায়ার অধীনে আছি, আর ভগবানের নাম দিব্য। তা সত্ত্বেও আমরা যখন নাম উচ্চারণ করি, তখন তার নামের কৃপা করে নাম অবতরণ করেন। তিনি নামে নামেন, নামে নামেন, নামেতে উনি নামেন, তিনি অবতীর্ণ হন কলিকালে নামরূপে, কৃষ্ণ অবতার। নামরূপে অবতরণ করেন আমাদের জিহ্বায়, আমাদের মননে, আমাদের হৃদয়ে, তবেই আমাদের মধ্যে নাম বেরোয়। নচেত নাম নেওয়ার ক্ষমতা আমাদের নেই। মহাপ্রভু এখানে কীর্তন করতে বলেছেন, হরয় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। শ্রী প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে কলিযুগে কৃষ্ণ নামই একমাত্র উপায়, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। তাহলে কৃষ্ণ মন্ত্র হতে হবে কি হবে, সংসার মোচন হয়ে যাবে। কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। কলিকালে নাম, নাম ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো ধর্ম নেই। সর্বমন্ত্রের সার হচ্ছে নাম, এটাই শাস্ত্রের মর্ম। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ নাম মহামন্ত্রের, মানে মহামন্ত্র মানে হরে কৃষ্ণ মহামন্ত্রের স্বভাবটা কি, না যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্যচারী পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু, মোক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু। পাঁচটা তো পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ। পঞ্চম পুরুষার্থ হচ্ছে অতীব গূঢ় গোপনীয়, সেটা প্রেম। মহাপ্রভু সনাতন শিক্ষা, সনাতনকে শিক্ষা দিতে গিয়ে বললেন প্রেম হচ্ছে প্রয়োজন তত্ত্ব, প্রেমই আমাদের প্রয়োজন। এবং প্রেমানন্দ প্রাপ্ত করলে ব্রহ্মানন্দ তার আগে খাদতক সম। কৃষ্ণের স্বরূপ বিচার করেছেন মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামীকে, বলছেন কৃষ্ণের স্বরূপ কি। কৃষ্ণের স্বরূপ বিচার শুনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্রনন্দন। সর্ব আদি সর্ব অংশী কিশোর শেখর, চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পর নাম, সর্ব ঐশ্বর্যপূর্ণ যার গোলক নিত্য ধাম। সৌন্দর্য ঐশ্বর্য মাধুর্য বৈধগ্ধ বিলাস, ব্রজেন্দ্রনন্দনে ইহা অধিক উল্লাস। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বরূপ শক্তিরূপে তাঁর হয় অবস্থান। ব্রহ্মসংহিতায় ব্রহ্মসংহিতার পঞ্চমধ্যায়ের প্রথম শ্লোক, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভাগবতে বলছে, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাড়ি ব্যাকুলম লোকে মৃড়য়ন্তি চ যুগে যুগে। এটা হচ্ছে স্বরূপ প্রকাশ শ্রীকৃষ্ণের।
শ্রীল প্রকাশানন্দ সরস্বতীকে বেদান্ত সূত্রের ব্যাখ্যাকালে উনি বলেছেন যে ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান, চিদ ঐশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান, তাহার বিভূতি দেহ সব চিদাকার, চিদ বিভূতি আচ্ছাদি তারে কহে নিরাকার, প্রাকৃত করিয়া মানে বিষ্ণু কলেবর, বিষ্ণু নিন্দা আর নাহি ইহার উপর, বৃহৎ বস্তু ব্রহ্ম কহি শ্রী ভগবান, সর্ববিদ ঐশ্বর্যপূর্ণ পরতত্ত্ব ধাম, স্বরূপ ঐশ্বর্যে তার নাহি মায়াগন্ধ, সকল বেদের হয় ভগবান সে সম্বন্ধ। মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে শিক্ষা প্রদান করছেন। প্রকাশানন্দ সরস্বতী সেই সময় ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন, বৈদান্তিক ছিলেন, তাকে শিক্ষা দিলেন, তাকে উদ্ধার করলেন, প্রকাশানন্দ সরস্বতীর উদ্ধার। নিরীশ্বর যাকে নিরাকারবাদী থেকে সাকারবাদী, ভগবানের নাম স্বরূপ বিগ্রহের ওপরে যে তার বিশ্বাস জন্মালো, মহাপ্রভু শক্তি সঞ্চার করলেন, কৃপা সঞ্চার করলেন, করে প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করে দিলেন। মহাপ্রভুর শিক্ষাকে আমি আরও একটু এগিয়ে নিয়ে যাব পরের দিন আর একটু বিশদভাবে। সেখানে সনাতন গোস্বামীপাদকে অনেক শিক্ষাই উনি দিয়েছেন, তারপরে রাগানুগা ভক্তির লক্ষণ বুঝিয়েছেন, তারপরে প্রেমভক্তির ক্রমাবস্থা দেখিয়েছেন, রূপানুগ যাজন শিখিয়েছেন, ব্রহ্মসূত্রের ভাষ্য শিখিয়েছেন, চতুশ্লোকীর ব্যাখ্যারম্ভ শিখিয়েছেন। এই সব শিক্ষা মহাপ্রভু দিয়েছেন। আমি পরের দিন এই শিক্ষাকে আপনাদের কাছে নিয়ে আসব। আজকে যেটুকু বললাম সেটুকু শ্রবণ করুন, বারবার মনন করুন, চিন্তন করুন। আপনারা ভালো থাকবেন। জয় জয় নিত্যানন্দ রাম, জয় জয় গৌর গুণধাম।